মানুষ কতটা নিচে নামতে পারলে এমন জঘন্য কাজ করতে পারে। রাতের আধারে 35 থেকে 40 বিঘা জমির প্রায় 1 কোটি টাকার ফসল কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে। সামাজিক দ্বন্দ্বের জেরে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় প্রতিপক্ষের সমর্থকরা অন্তত 30 থেকে 35 জন কৃষকের সবরি, চাপা, সাগরকলাসহ অন্যান্য জাতের অন্তত 1000 কলাগাছ কেটে দেয়। তবে কলাগাছের সাথে কিছু মরিচ গাছ ও কচু গাছ কেটে ফেলা হয়। কৃষকরা বলেন পুরো গ্রামের কৃষকের 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এখন সব শেষ হয়ে গেল, গাছ কেটে ফেলায় ক্ষতির কথা জানান অন্যান্য কৃষকরা। ভাই, আমরা কৃষক, আমরা মাঠে চাষ করে খাই। ওল, কচু, মরিচ, কলা, ধান, এই আমাকে জীবিকা নির্ভর। যদি এর উপরে এত অত্যাচার হয় তাহলে আমরা বেঁচে থাকবো কী করে? আজ কলা থাকছে না, আজ ওল থাকছে না, আজ কচু থাকছে না, আজকে মরিচ গাছ নেই, পটল গাছ নেই। বিভিন্ন লোকের আপনার, আমার একটা ধারণা, মানে আনুমানিক আমার একটা ধারণা, 1 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই সমাজ, এই এই যাদের ক্ষতি করিয়েছে। যোগীপাড়া গ্রামের যে ক্ষতিটা হয়েছে 1 কোটি টাকা তো হবে। কলা কেটেছে, ঝাল কেটেছে, কচু কেটেছে, পটল কেটেছে, এই সপ্তাহ খাট করে কাটিতে রাত্রে এসে আমরা চাষি, এই এই সপ্তাহ আবাদ করে খাই আমরা। আমার 1.5 বিঘে হইতে 3 লাখ টাকা কলা বিক্রি হইতে সব শেষ। আমার খাওয়ার কিছুই নেই এখন। আমি একটা গরিব কৃষক, আমি সব বিচার আল্লাহর কাছে বিচার চাষ, আল্লাহ বিচার করুক, আল্লাহ বিচার করুক। আমরা তো দেখিনি, আল্লাহ বিচার করবে। আমার সব নিশ্চয়ই সব শেষ, কিছুই নেই আমার। এই যে ভোট নিয়ে ধরো মুন্নার দত কলম, এই গণ্ডগোলেতে ধরো চলছে গণ্ডগোলের পরে এই যে পরশুদিন কলা কাটিতেছে রাত্রে 30 বিঘে তো 40 বিঘে তো হইবে এক রাত্রে কাটিয়ে দিল। কৃষকরা অভিযোগ করে বলেন গ্রামের দুই পক্ষই আওয়ামী লীগের, অথচ তাদের রাজনীতির বিরোধ এখন কৃষি জমিতে এসে পড়েছে। এ সময় তারা প্রশাসনের কাছে বিচার চেয়ে বলেন, এমন রাজনীতি আমরা চাই না যে রাজনীতি মানুষের জীবিকার উপর প্রভাব ফেলে। এলাকার সার্বিক যে পরিস্থিতি চলতেছে তাতে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার 2 নম্বর মির্জাপুর ইউনিয়নের বর্তমান যে প্রেক্ষাপট, তাতে আমি একান্ত কামনা করি প্রশাসনের সাহায্য এবং পুলিশ প্রশাসন যারা আছে, তারা গ্রামের এই খেটে খাওয়া মানুষ, তারা এত পরিশ্রম করে, এত শ্রম দিয়ে এই ফসল উৎপাদন করতেছে, ফসল ফলাচ্ছে, আর দুর্বৃত্তরা এইভাবে আপনারা তো দেখতেই পাচ্ছেন, হয়তো বা ভিডিওতে দেখছেন, নৃশংসভাবে তারা এইরকম জঘন্য মন মানসিকতার মানুষ হলে তারা এরকম কাজ করতে পারে? আসলে আমাদের 2 নম্বর মির্জাপুর ইউনিয়নের যে রাজনীতি, এই ফসল কাটাকাটির উপরে এই ধরনের নোংরা রাজনীতি, এটা আমাদের সমাজ চায়ও না। এবং আমাদের যারা ভাই ভাগার আছে, যারা দল বেদল থাকতে পারে, তার জন্য যে মাঠে ক্ষেত কেটে দেবো, ফসল কেটে দেবো, এই যে কোটি টাকার উপরে আমার যে ধারণা আসছে যে কোটি টাকার উপরে আমাদের এই সমাজের এবং আমাদের স্বাস্থ্য ভাই চাষাদের দিয়ে যে ক্ষতিটা হয়েছে কোটি টাকার উপরে হবে, এই ধরনের নোংরা রাজনীতি আসলে আমরা এটাকে কখনোই কিন্তু চাই না।